তুমি তুমি বুঝতে পারছো না, আমি এসব আদব কায়দায় একদম অভ্যস্ত নই। এই জামাটা পরে আমি যদি কমফোর্টেবল না হই তাহলে আমি বাইরে গিয়ে কি কি করবো? হ্যাঁ শোনো, কমফোর্টেবল না তো তাতে কি হয়েছে? তোমাকে নিজেকে এতে কমফোর্টেবল করতে হবে। আর তা ভাই আমাকে দায়িত্ব দিয়েছে আজকে তোমাকে প্রেজেন্টেবল ভাবে মিসেস বানসালের সামনে প্রেজেন্ট করার জন্য। তার জন্য তো এসব তোমাকে পরে যেতেই হবে। তুমি তো খুব ভালো করেই জানো যে এই ডিলটা আমাদের ফ্যামিলির জন্য, আমাদের মিউজিক কোম্পানির জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তো তুমি? এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? দেখো দা ভাই তো কিছু ভেবে চিন্তেই তোমার জন্য এই ড্রেসটা সিলেক্ট করেছে নাকি? তুমি তো জানো দা ভাই তোমাকে ঠিক কতটা ভরসা করে এই দায়িত্বটা দিয়েছে। দা ভাইয়ের নামে মিথ্যেটা না বললে তুমি তো এই ড্রেসটাই পড়তে না চিঠি। চিঠি এটা কি সেজেছে? এমন ড্রেস কেন পরেছেন উনি? মিসেস বনসল, এই হলো আমাদের সাহেবের ওয়াইফ চিঠি মুখার্জি। হাই। নাইস টু মিট ইউ ম্যাম। ও সেম হিয়ার, প্লিজ সিট। শো থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।